Assalamualaikum warahmatullahi wabarakatuh. Pro darshok mondoli sokolke Al Mahsud Academy YouTube channel e shagoto. Pro darshok mondoli ajker ei porbe amra ta harofer mashko somporke janbo, ta harofer makhraj, mukher kaifiyat ebong sifat somporke janbo ebong harofer namer mashko, harokat, tanbin, jazm, tasdid ebong Qurane byaboharito bibhinno shobdo dara harof টির মশক করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী সর্বপ্রথমে আমরা তা হরফের মাখরাজ সম্পর্কে জানব তা হরফটা জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে হরফটিকে উচ্চারণ করতে হয় এবং আমরা এই তা হরফের কাইফিয়াত সম্পর্কে জানব অর্থাৎ তা হরফটা উচ্চারণের সময় কি কি করতে হবে এবং কি কি করা যাবে না মুখের মধ্যে কোনো পরিবর্তন আসবে কিনা সর্বপ্রথমে ঠোঁট নড়বে না গাল নাক কোনটি ফুলানো যাবে না কপাল ঘষবে না ঠোঁট হালকা ফাঁক করে হরফটিকে উচ্চারণ করতে হবে ঠোঁট হালকা ফাঁক করে হরফটিকে উচ্চারণ করতে হবে প্রিয় দর্শক মণ্ডলী আমরা এবার হরফের নামের মশক করব এরপর আমরা এই হরফের সিফাত সম্পর্কে জানব এই হরফের মধ্যে মোট সিফাত পাওয়া যায় পাঁচটি সর্বপ্রথম যে সিফাতটি পাওয়া যায় সেটা হলো হামস অর্থাৎ বাতাস চালু থাকবে দুই নম্বরে যে সিফাটি পাওয়া যায় সেটা হলো শিদ্দাত শিদ্দাত অর্থাৎ আওয়াজটা শক্ত হবে তিন নম্বরে যে সিফাটি পাওয়া যায় সেটা হলো ইস্তেফাল অর্থাৎ জিহ্বার গোড়া নিচের দিকে থাকবে যাতে করে হরফের উচ্চারণ পাতলা হয় চার নম্বরে যে সিফাটি পাওয়া যায় সেটি হচ্ছে ইনফিতাহ অর্থাৎ জিহ্বার মধ্যখান তালু থেকে পৃথক থাকবে ছয় নম্বর পাঁচ নম্বরে যে সিফাটি পাওয়া যায় পাঁচ নম্বরে যে সিফাটি পাওয়া যায় সেটি হলো ইসমাত অর্থাৎ জিহ্বা স্থির থাকবে প্রিয় দর্শক মণ্ডলী এবার আমরা সিফাত মুখের কাইফিয়াত এবং মাখরাজ তিনটাকে মিলিয়ে এবার আমরা হরফের নামের মশক করব জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাই দেই দিয়ে একাধিক পরিমাণ টেনে হরফটিকে উচ্চারণ করতে হবে পাতলা আওয়াজে ঠোঁটটা হালকা ফাঁক করে তা 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 এবার আমরা হরফটিকে হরকত দ্বারা উচ্চারণ করব তা তি তু তা তি তু তু তি তা তি তা তু এবার আমরা তানবিন দ্বারা উচ্চারণ করব তান তিন তুন এবার আমরা যজন দ্বারা উচ্চারণ করব আত ইত উত এবার আমরা তাসদিদ দ্বারা উচ্চারণ করব আত তা ইত তি উত্তু এবার আমরা মাদের হরফ দ্বারা হরফটিকে উচ্চারণ করব তা তি তু প্রিয় দর্শক মণ্ডলী এবার আমরা কোরআনে ব্যবহৃত বিভিন্ন শব্দ দ্বারা হরফটিকে মশক করব উতলু কুবিরত নুশিরত সুইয়িরত কাসাতত লিল তাকিন কুনতুম মিনাস সামারাত মিন তাহতিহা কুলু মিন তাইয়িবাত সামাওয়াত আনআমতা تشابهت قتلت ولا تكسب طيبات كذبت ولا تسأل প্রিয় দর্শক মণ্ডলী এই ছিল তা হরফের মশক আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ